ফালাকাটের নতুন পৌরসভার প্রথম পৌর বোর্ডের বোর্ড মিটিং হলো পৌরসভা সভাকক্ষে। প্রথম বোর্ড মিটিংয়ে ফালাকাটা পৌরসভার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এর মধ্যে মূল যে বিষয়টি উঠে আসে সেটি হলো পৌরসভার আয় বাড়ানো এবং এর জন্য বিভিন্ন দিক থেকে কিভাবে কর আদায় করা সম্ভব সেই বিষয় নিয়ে আলোচনা করা হয়। ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলি থেকে ট্রেড লাইসেন্স বাবদ কর আদায় এবং পৌরসভা এলাকার বিভিন্ন বাড়িতে কি ধরনের কর ধার্য করা হবে সেই বিষয় নিয়েও আলোচনা করা হয়। বাড়িঘরের জন্য সেন্ট্রাল অ্যাসেসমেন্ট টিমকে আনিয়ে পুরো অ্যাসেসমেন্ট করে কর নেওয়া হবে এবং সে বিষয়ে আলোচনা করা হয়। তবে আপাতত ততদিন পর্যন্ত এই সেন্ট্রাল অ্যাসেসমেন্ট টিম না আসে ততদিন এই বাড়ির মালিকের সেলফ ডিক্লারেশন নিয়ে সেই বাড়ির ট্যাক্স গ্রহণ করা হবে এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং সামনেই চলে আসছে বর্ষা এবং এই বর্ষার মৌসুমে ফালাকাটার বিভিন্ন নিকাশি নালা সেগুলি খুবই দুর্বিষহ হয়ে ওঠে। এই নিকাশের ব্যবস্থা নিয়েও আলোচনা করা হয়। সন্দীপ অটো লাইন্স ধামাকা অফার 2022, এক্সচেঞ্জ অফার ও গাড়ি কিনলে আকর্ষণীয় উপহার। এক্সপালস 200 2V, এক্সপালস 200T, এক্সট্রিম 200S, এক্সট্রিম 160 উপর রয়েছে এক্সচেঞ্জ অথবা লয়্যালটি অফারের 5,000 টাকা পর্যন্ত ছাড়। গ্ল্যামার 125, ফ্যাশন প্রো 110, ডেস্টিনি 125 এর উপর রয়েছে 5 লিটার পেট্রোল অথবা হেলমেট ফ্রি। এছাড়াও রয়েছে এক গুচ্ছ অফার। বিস্তারিত জানতে যোগাযোগ করুন সন্দীপ অটো লাইন্স, পিএন রোড, কোচবিহার। মোবাইল 9832077848। সামনে যেটা আমাদের সমস্যা, টেনশন, সংস্কার, এগুলি আর্থিক প্রতিবন্ধকতাটাই বড়। আমাদের কোনো ফান্ড সামনে নেই, কিন্তু বর্ষা সামনে আসছে, এটা তো অত্যন্ত জরুরি। 9 মাস ধরে টেনশন বন্ধ সবখানে, আমাদের জেলগুলিকে আসল পরিবর্তী করা, পরিষ্কার করা, সেটাকে অত্যন্ত হুমকি দিয়ে আমরা চিন্তাও করলাম কিভাবে করা যেতে পারে।